বিমল শঙ্কর নন্দন বলেছেন, আমি তার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করছি, সত্যি কি আমেরিকা বদলে গেছে? আমি আমার দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনাকে বিব্রত করব না, আপনি যে দেশের সম্পর্কে বলতে এসছেন বা বলতে চান আপনি সে দেশের সম্পর্কেই বলুন। কিন্তু আমার প্রশ্ন, এই যে পৃথিবী জুড়ে আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করবার একটা ভীষণ মোহ আমরা একসময় দেখতাম, পৃথিবী কোথায় গণতন্ত্র নিয়ে আমেরিকা খুঁজে বেড়াচ্ছে? সেই আমেরিকা দেশের ভিতরে ফ্যাসিস্ট খুঁজল গত ছ মাস ধরে, খুঁজতে গিয়ে আমি যা দেখলাম তাতে করে ডোনাল্ড ট্রাম্পকে অনেক বেশি মানুষ পপুলার ভোট যেটাকে বলা হয় সাপোর্ট করলেন, মানে তার মধ্যে অ্যাটলিস্ট ফ্যাসিস্ট খুঁজে পাননি, কোথায় পেয়েছেন আমি জানি না, কিন্তু আপাতত আমার আমেরিকায় ফ্যাসিস্ট খুঁজে পাওয়া যায়নি। যাকে ফ্যাসিস্ট বলছিলেন অনেকে, তিনি তো পপুলার ভোট বেশি পেলেন, মানে আমেরিকান মানুষ বিশ্বাস করেন না ডোনাল্ড ট্রাম্প ফ্যাসিস্ট, একটু কথা তো বুঝতে হবে। এক মিনিট, অনির্বাণ আমি বিনোদ মিশ্রকে প্রশ্ন করছি, আপনার প্রশ্নের উত্তর দিলেন না, বিনোদ মিশ্রকে প্রশ্ন করছি। বিনোদ মিশ্র, আমার প্রশ্ন আপনার কাছে, এটা কেন সত্যি কি আমেরিকা বদলেছে বিমল শঙ্করবাবু যেভাবে বলছেন? আমেরিকা তো বদলেছে, কিন্তু কোন ভালো দিকে বদলেনি। যে জনে কেউ কেউ একজন প্যানেলিস্ট বলছিলেন কি আমেরিকাতে একটা ন্যাশনালিজম তৈরি হয়েছে, আমেরিকাতে ন্যাশনালিজম সবসময় ছিল, কিন্তু এবার যে ন্যাশনালিজমটা তৈরি হয়েছে যেটা 2016 থেকে ডোনাল্ড ট্রাম্প নিজেই তৈরি করেছেন, আর আমেরিকা ভেরি ডিস্টার্বিংলি ইজ প্লঞ্জিং ইন টু দ্যাট, দ্যাট ইজ দিস প্রাইমোডিয়ালি ডিফাইন্ড ন্যাশনালিজম, যেটা একটা জাতি ভিত্তিক যে ন্যাশনালিজমের যে জাতীয়তাবাদের কথা কোয়া যায় সেইটা আমেরিকান পলিটিক্স এর আগে আগে ছিল না, সেটাকে ডোনাল্ড ট্রাম্প ইন্ট্রোডিউস করেছেন 2016 থেকে, এইটাকে অ্যাজ অ্যান ইন্টারভাল 2020 আবার নেগেট করেছিল আমেরিকান সিটিজেন। কিন্তু যেহেতু জো বিডেন এর সরকার অনেক নিকম্মা সরকার হলো, তার জন্য আবার ডোনাল্ড ট্রাম্পের এই রিটার্ন, তারপরে যেহেতু জো বিডেন সরে গেলেন লাস্ট মোমেন্টে এবং একজন নন এন্টিটি প্রেসিডেন্সিয়াল রেসের নন এন্টিটি কমলা হ্যারিসকে পোজ করা হলো, শি মিজারেবলি ফেইল টু ম্যাচ আপ টু ডোনাল্ড ট্রাম্পস সিম্বলিজম, তার জন্য আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের আজকের এই বিজয়, সে যা হোক ডোনাল্ড ট্রাম্পের এই বিজয় ইজ ইন্টারনাল টু আমেরিকান, যদি আর যদি বিশ্বর উপরে আপনি যদি প্রভাব দেখতে চান আপনি দেখবেন দুটো যে ডিফাইনিং মোমেন্ট এখন বিশ্বতে আছে, একটা হচ্ছে ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট, সেটা ইমিডিয়েটলি শেষ হয়ে যাবে, কারণ ডোনাল্ড ট্রাম্প উইল নট সাপ্লাই আ সিঙ্গেল পেনি অর মিসাইল টু ইউক্রেন এনি মোর, তো ইউক্রেনের আর কোনো চারা থাকবে না, ও সারেন্ডার করবে রাশিয়ার সামনে। অন্যপক্ষে মিডল ইস্ট বা আমি যেটাকে ওয়েস্ট এশিয়া কহ, ওয়েস্ট এশিয়ারে যে সংকট চলেছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে টকরাটকরি পজিশন আছে, এই পজিশনটা আরো ইন্টেন্সিফাই করবে, বিকজ ডোনাল্ড ট্রাম্প অলরেডি বেঞ্জামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন কি তুমি অ্যাটাক করতে পারো ইরানের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টস উপরে, সো আপনি এখান থেকে ধারণা করতে পারেন কি কি হতে চলেছে সেখানে, ইসরায়েল আরো বলিয়ান হবে এবং মিডল ইস্ট কনফ্লিক্ট আরো আগুন লাগবে সেখানে। লাস্ট পার্ট, হোয়াট উড বি অন ইন্ডিয়া, আমি একটা জিনিস বলে দিতে চাই, 2016 ইলেক্টেড হওয়ার পরে 2017 যখন এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষে, সে যে ক্ষতি করেছেন ভারতবর্ষে এটা একটা অপূরণীয় ক্ষতি, সে ক্ষতিটা হচ্ছে কি উনি আসার আগে ভারতবর্ষকে একটা ডেভেলপ কান্ট্রির আখ্যা দিয়ে আসলেন, ডেভেলপ কান্ট্রির আখ্যা দেবার পরে যেটা কি আজ অব্দি সরানোই হয়নি, ডেভেলপ কান্ট্রির আখ্যা দেওয়ার জন্য ভারতবর্ষে সবাই বলল ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে যেরকম একটা মুকুট এটা পড়িয়ে দিয়েছে, কিন্তু তার রেজাল্ট নেট রেজাল্ট হচ্ছে আজ এ ডেভেলপিং ইকোনমি, ভারতবর্ষ যে ট্রেড কনসেশনস পেত ভিসা বি দ্য ডেভেলপড কান্ট্রিজ লাইক ইউনাইটেড স্টেটস সেটা পাওয়া বন্ধ হয়ে গেল, যে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর যে কনসেশনস পেত সে কনসেশনস গুলো পাওয়া বন্ধ হয়ে গেল, ভারতের কমোডিটিজ এর উপরে ট্যারিফ বেড়ে গেল ইউনাইটেড স্টেটস। আপনাকে আরেকটা জিনিসও বলে রাখি, 2016 যখন 2017 যখন এসেছিলেন ডক্টর বিনোদ মিশ্র, এখানে আমার একটা প্রশ্ন আছে, এই কনসেশনের অভ্যাসটা ভালো না খারাপ? আমি যে রাজ্যে বসে আছি
আপনি এই মুহূর্তে কোথায় কোন রাজ্য থেকে কথা বলছেন আমি জানি না, আমার 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 সহকর্মীরা বলতে পারবেন, কিন্তু আমি বলছি অভ্যেসটা ভালো না খারাপ। আমি আমি কেন কেন বলছি ডক্টর বিনোদ মিশ্র, সারা জীবন কনসেশন পেয়ে যাওয়া এবং এবং এক মিনিট এক মিনিট এক মিনিট ডক্টর বিনোদ মিশ্র, এক মিনিট, সারা জীবন কনসেশন পেয়ে যাওয়া এবং আন্ডার ডেভেলপ কান্ট্রির মর্যাদা পেয়ে যাওয়াটা কি আসলে মর্যাদা? This concession is not like Indian governments, various Indian governments giving freebies. These are legitimate industrial rights of countries. Industrialists cannot compete with the international market. I am not talking about concession. Dr. Binod Mishra, this concession is our industry. Ki khoti hoyeche. Tar ekhono porjonto kono kono estimate, kono hishep. আমি আমি একদল লোকের ক্ষতি হয়েছে বুঝতে পারি, যারা আমেরিকায় বসে ভারতের নিন্দা করেন, ভারতকে খুব পিছিয়ে যাওয়া দেশ বলেন, তাদের জন্য ক্ষতি হয়েছে, তারা ডেভেলপড বলতে হচ্ছে তাদেরকে বা বলতে না পারলে চুপ করে থাকতে হচ্ছে, কিন্তু আমাদের ব্যবসায়ীদের ঠিক কতটা ক্ষতি হলো তার কোনো এস্টিমেট? অনেক ক্ষতি হচ্ছে। একজন বিশেষজ্ঞ হিসেবে যখন আপনি অনেকে চলে যান নাম্বার বলেন না, তখন আমার একটু সংশয় দেখা যায়। ডক্টর বিনোদ মিশ্র, আমি আবার পার্থবাবুর কাছে ফিরে আসবো, তারপর আমি বিমল সাহবাবু আপনার কাছে আসি। পার্থবাবু, ডক্টর বিনোদ মিশ্র অনেকগুলো কথা বলেন, কিন্তু আমাদের এই কথাটা সত্যি, আর গোটা আমেরিকা জানে এবং এর মধ্যে সত্যি কোনো এদিক ওদিক নেই, এটা ফ্যাক্ট যে ট্রাম্প জিতলে হয়তো ইউক্রেন যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। উনি দু মাস বলেছেন, জানুয়ারি 20 থেকে যদি দু মাস সময়সীমাটা মার্চের শেষে গিয়েও শেষ হয় তাহলেও গোটা বিশ্বের জন্য স্বস্তি, বিশেষ করে ভারতের জন্য একটু বেশি স্বস্তির আমি এই কারণে বলবো, তেলের দাম কমবে। তেলের দাম কমা মানে সব কিছুর দাম কমা। আগামী দিনে অভ্যন্তরীণ রাজনীতিতে নরেন্দ্র মোদীকে আপনাদের চেপে ধরার ক্ষেত্রে, আমি বলছি এটা কোনো সরাসরি সম্পর্ক নেই, অপ্রত্যক্ষ, কিন্তু তবুও কোথাও তো কিছু সুযোগ মিস হয়ে যাবে বলে মনে হয়, কিছুটা রিলিফে তো থাকবেন নরেন্দ্র মোদী? দেখুন, ভারতবর্ষের রাজনীতি চলবে ভারতবর্ষের রাজনীতির নিয়মে। আমেরিকার রাজনীতি এতদিন চলে এসছে, প্রায় 200 বছর ধরে আমেরিকায় নির্বাচন হচ্ছে, আমেরিকার রাজনীতি রয়েছে, ভারতবর্ষ প্রায় ধরুন 78 বছর হয়ে গেল স্বাধীনতার পর, ভারতবর্ষে একটা স্ট্রাকচার তৈরি হয়ে ভারতবর্ষে রাজনীতি তার মতো এগিয়ে চলেছে, টানাপোড়েন থাকবে, সমস্যা থাকবে, তার মধ্যেও আপন আপন দেশ এগিয়ে চলবে তার নিজের রাজনীতিতে। বিশেষ করে আমেরিকা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা গণতন্ত্র এবং ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এই পরিচয়গুলো কেউ কাউর থেকে কখনো কেড়ে নিতে পারবে না। কিন্তু আমাদের কাছে একটাই প্রশ্ন, আপনি যেটা বারবার বলছিলেন যে হ্যাঁ আমাদের এখান থেকে কিছু নেতা গিয়ে আমেরিকায় গিয়ে দেশের সম্পর্কে খুব খারাপ কথা বলেন, আমেরিকা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত কি না, আমি জানি না আমেরিকায় কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, যখন কেউ বলেছেন যে 2014 আগে ভারতবাসী হিসেবে পরিচয় দিতে আমি লজ্জা পেতাম। বা আমার আর একটা যেটা প্রশ্ন এখানে, আমার প্রশ্ন ছিল জলপানি বন্ধ করলে আমেরিকা কি ব্যবস্থা নেয়, আমার সময় একেবারে শেষ, একটা জানা না, একদম সময় শেষ পার্থবাবু, আজকে আমি জানতে দিতে পারছি না, বিমল সাহেব পার্থবাবু আগে ক্যাপিটাল হিলস এর মতো আক্রমণের ঘটনা, সময় শেষ হয়েছে, আমাকে শেষ করতে হবে, 30 সেকেন্ডের জন্য বিমল সাহেব, ঘটনা যেটা আমেরিকা দেখেছে আমি তৃতীয়বার ঘটবে কি না, 30 সেকেন্ড বিমল সাহেব, সেটা হচ্ছে, এটা সিরিয়াস কথা, অনিবানের ভাষায় বোকা বোকা কথা একেবারেই নয়, সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রনায়ককে কাজ করতে হয় আন্তর্জাতিক কাঠামোর মধ্যে। একটা সময় আন্তর্জাতিক কাঠামো ছিল ইউনিপোলার অ্যান্ড বাইপোলার এবং কোল্ড ওয়ার ভিত্তিক। 1991 থেকে যে ইউনিপোলার সিস্টেম এসছে আমেরিকা তার মাথায়, ডোনাল্ড ট্রাম্প সেটাকে ডিস্টার্ব করবেন না, ফলে উনি চাইছেন একটা শক্তিশালী আমেরিকা, আমাদেরও লক্ষ্য শক্তিশালী ভারতবর্ষ। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প থাকলেও তার সঙ্গে যে মতবিরোধ হবে না সে কথা আমি বলি না, হয়তো কোথাও মতবিরোধ হবে, উনি ট্যারিফ বসানোর চেষ্টা করতে পারেন, আমরা তা বিরোধিতা করতে পারি, কিন্তু দুটি রাষ্ট্র পরস্পরের দিকে শ্রদ্ধা রেখে যদি কাজ করে তাহলে আমরা আরো সামনের দিকে এগোতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী সেটাই বলেছেন, মানে ভিখিরি ভারতবর্ষের যে চিত্র 60 বা 70-এর দশকে একটাই কারণে আমি একটাই কথা বলবো যে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় একটু আগে এই আলোচনাটার মধ্যে একটা বোকা বোকা ব্যাপার খুঁজে পাচ্ছিলেন, সেই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় হবা হঠাৎ খুব উৎসাহী হয়ে উঠেছেন, 50% দেশের বাচ্চা নাকি খেতে পায় না, কোথাকার ডেটা? আমেরিকান ডেটা। কোন কাগজ থেকে পাওয়া? আমেরিকান সংবাদ মাধ্যম। কোন সংবাদ মাধ্যম? যে সংবাদ মাধ্যম ডোনাল্ড ট্রাম্পের জেতার খবরটা সবার শেষে দিতে পছন্দ করে, কারণ তারা তাদের চোখে ডোনাল্ড ট্রাম্প একটা ফ্যাসিস্ট। ঠিক এখানেই মিলটা, ঠিক এখানেই সমস্যাটা, ঠিক এই কারণেই আমেরিকার আজকের নির্বাচনের ফলাফল ঘোষণার পর আমেরিকান ডিপ স্টেটের কথা শুনলেই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূলের সমর্থকরা
পার্থ মুখার্জী মানে কংগ্রেস মুখপাত্ররা তেতে উঠছেন, খেপে উঠছেন, তাদের ভালো লাগছে না, গোটা ব্যাপারটা কেমন বোকা বোকা মনে হচ্ছে। তার কারণ তাদের ভীষণ চালাক চালাক কার্যক্রমগুলো, জলপানি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আপনি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, কি উত্তর দিলেন আমি দেখব। ফেসবুকে প্রশ্ন করেছিলাম আপনাদের কাছে, সমাজ মাধ্যমে একটাই প্রশ্ন ছিল আমার, সেই প্রশ্নের উত্তর আপনারা কিভাবে কোথায় দিয়েছেন। জিজ্ঞাসা করেছিলাম ভারতে ইন্ডির পতন শুরু, তার কারণ বিদেশের জলপানি বন্ধ, দানাপানি বন্ধ। 77% বলছেন হ্যাঁ, না বলছেন 23% ফেসবুকে। এবার এক্স স্যান্ডেলের পরিসংখ্যান, 92% মনে করছেন হ্যাঁ ভারতে ইন্ডির পতন শুরু, না মনে করছেন 8%। এবার ইউটিউবের সংখ্যা, 89% এক্ষেত্রে মনে করছেন হ্যাঁ ভারতে ইন্ডির পতন শুরু, 11% মনে করছেন না। এখানেই আপনাদের অর্থাৎ সাধারণ মানুষের যে পারসেপশন, অর্থাৎ আপনারা যেভাবে দেখছেন সেটা বোঝা যাচ্ছে। তার মানে কোথাও টুলকিট, খালিস্তানি জঙ্গিদের মদতপুষ্ট কৃষক আন্দোলনের নামে লালকেল্লায় দেশের পতাকা নামানোর আন্দোলন, কার্যত বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, এগুলোর পিছনে আসল মদত কার আর তার সঙ্গে এদেশে আসল যোগাযোগ কার, সেটা বোধহয় আপনাদের কাছে স্পষ্ট। এবার স্পষ্ট করার পালা এবং সময়, এরা আর কতদিন আমাদের দেশের রাজনীতিতে টিকে থাকবে, নাকি জলপানি বন্ধ হওয়ার পর রাজনৈতিকভাবে এদেরও শ্বাস উঠবে। অনির্বাণের অগ্নিমান এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।